একটি জঙ্গলে টুনি ও টুনির ছানা বসবাস করত। একদিন টুনির ছানা টুনির সাথে অনেক ঝগড়া করে এবং বাড়ি থেকে বের হয়ে চলে যায়। অনেক অন্ধকারে রাত্রেবেলা টুনির ছানা একাই রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় সে বুঝতে পারে না যে সে একটি কবরস্থানে চলে এসেছে। তার অনেক বেশি ভয় লাগতে থাকে। আমি কোথায় চলে এলাম? এটা কোন জায়গা? এই জায়গাটাতে এসে আমার এত ভয় করছে কেন? এমন সময় ছোট্ট ছানা কিছু আওয়াজ শুনতে পায়। ছোট্ট ছানা, ভিতরে আসো, এদিকে আসো, অনেক খাবার আছে। ছোট্ট ছানা কিছু বুঝতে না পেরে কবরস্থানের ভিতরে যায় এবং তারপরে সেখানে গিয়ে সে এক অদ্ভুত ঘটনা দেখে। কবরস্থানের ভিতর থেকে অনেকগুলো হাত বেরিয়ে এসেছে। সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। একটি জঙ্গলে একটি টোনা বসবাস করত, যার কেউ ছিল না দুনিয়ায়। সে একা একা ঘুরে বেড়াত, রাতের বেলা পুকুর পাড়ে বসে একা একাই গান গেত। এমন সময় একদিন টোনা দেখল একটা অদ্ভুত বোতল নদীর পানিতে ভেসে আসছে। টোনা খুবই উৎসুক ছিল জানার জন্য যে এই বোতলের ভিতরে কী আছে। তারপরে টোনা সেই বোতলের মুখ খুলতেই ঘটল এক আশ্চর্য ঘটনা। তারপরে সেই বোতল থেকে বেরিয়ে এলো পাঁচটি পেত্নি এবং পেত্নিগুলো বেরিয়ে টোনাকে বলতে লাগলো, টোনা, আমরা সবাই তোমার বউ হব, আমরা সবাই তোমার বউ, আজকে থেকে তোমরাই আমার, তুমি আমার মনিব। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। হয় হয় কতদিন হয়ে গেল ভালো মন্দ খাওয়া হয় না, ছাই পাশ খেয়ে খেয়ে মুখটা আমার পচেই গেল। ইস, যদি একটু নাদুস নুদুস হাঁসের ছানা টুনির ছানা পেতুম কি যে মজা হতো। কতদিন আর এমন করে উপোস করা যায়, নদীর মাছ খেয়ে খেয়ে মুখটা আমার আমশে হয়ে গেল গো। আজকে সারাটা দিন ঘুরে বেড়ালাম, তবুও একটাও টুনির ছানা পেলুম না, হাঁসের ছানাও পেলুম না। কী রে টুনি, বাড়িতে আসিস নাকি? টুনি কী রে, আমার সাথে কি দেখা করবি না নাকি? কি ব্যাপার শিয়াল মামা, কেমন আছো? কত দিন তোমার সাথে দেখা হয় না, সব কিছু ঠিকঠাক আছে তো, তাই না? আর বলিস না তো, সব কিছু আর কেমন করে ঠিকঠাক থাকে। তা তোর বাসায় নতুন ডিম হয়েছে নাকি রে? হ্যাঁ হ্যাঁ। না 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 শিয়াল মামা, আমার বাসায় ডিম হলে কি আমি তোমাকে জানাতুম না? আমার বাসায় ডিম হলে সবার প্রথমে আমি তোমাকেই জানাবো। তা মাথায় রাখিস কিন্তু ঘটনাটা, ডিম যদি না পাই বাপু পরে তোর ঘাড়মোট কিয়ে খাবো। আহা, এমন করে বলছো কেন শিয়াল মামা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? এমন সময় টুনির বাসা থেকে একটি ডিম টুপ করে পড়ে গেল এবং টুনির একটি ছানা সেই ডিম থেকে বেরিয়ে গেল। একই টুনি, তোর দেখছি ছানা হয়েছে, আমাকে ভুল কথা বলেছিলি তুই, এর শাস্তি তো তুই অবশ্যই পাবি। এই বলে পাজি শিয়াল টুনির ছানাটিকে গপ করে গিলে ফেলল। টুনি অনেক কান্নাকাটি করল কিন্তু শিয়াল কিছুতেই টুনির কোনো কথা শুনল না। পাজি শিয়াল, বজ্জাত শিয়াল, একদিন আমারও সুযোগ আসবে, সেই দিন আমি প্রতিশোধ নিয়েই ছাড়ব, আমার ছানাগুলোকে প্রতিদিন তুই খেয়ে ফেলিস, পাজি শিয়াল, বজ্জাত শিয়াল। আমাকে মিথ্যা বলেছিলে তার শাস্তি পেয়েছিস, আবার বড় বড় কথা বললে তোরও ঘাড় মটকে দিব আমি, বুঝেছিস? টুনির ডিম খেয়ে পাজি শিয়াল আবার জঙ্গলে ঘুরতে থাকে। অহ, টুনির ডিম তো খেলাম, ছানাটাও অনেক মজাদার ছিল, কিন্তু খিদে যে মিটল না, আরও কিছু খেতে হবে, খাবারের জোগাড় হচ্ছে না ঠিক সে।